হ্যালো বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা কম বেশি সকলে দুধ পান করেছি, কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছেন এই দুধ নিয়ে আমরা একটি ব্যবসা শুরু করতে পারি? আর এই ব্যবসাটি শুরুর মাধ্যমে আমরা একটি সফল উদ্যোক্তা হতে পারি। মাত্র 1,000 টাকা ইনভেস্ট করে আমরা এই ব্যবসাটি শুরু করে প্রতিদিন 400 থেকে 500 টাকা এবং প্রতি মাসে 12 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারি খুব সহজেই। খুব সহজে বললে ভুল হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে। আর এই ব্যবসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যবসায় কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই, আর এই ব্যবসাটি আপনি চাইলে বড় আকারেও করতে পারেন। আমার কথাগুলো এখন অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কারণ 1,000 টাকা ইনভেস্ট করে দৈনিক 400 থেকে 500 টাকা ইনকাম করা তাহলে তো সবাই করতো। আপনার হয়তো অনেক ভিডিও দেখে সময় নষ্ট করেছেন, আমার ভিডিওর পিছনে আপনি 5টা মিনিট সময় নষ্ট করেন। আমার কথায় যদি লজিক না থাকে আপনি যা খুশি তাই বলে গালাগালি করতে পারেন। আর যদি আমার ভিডিওটি একটু হলেও আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি সাগর আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বিজনেস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে ব্যবসা সংক্রান্ত সকল আপডেট পান সবার আগে। আমি আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুধের ব্যবসা। এখন হয়তো অনেকে ভাবতে পারেন দুধের ব্যবসা করতে হলে হয়তো গাভীর প্রয়োজন, কিন্তু বিশ্বাস করেন আপনি কোনো গাভী ছাড়াই মাত্র 1,000 টাকা ইনভেস্টের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 500 টাকা এবং প্রতি মাসে 12 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে। পুরো ব্যবসাটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দুধ খুবই পুষ্টিকর একটি খাদ্য। আমাদের আশেপাশে যতগুলো পরিবার রয়েছে সেসব পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সকলে কিন্তু দুধ পান করে, কিন্তু আমাদের দেশে চাহিদার তুলনায় দুধের যোগান অনেক কম। বিশেষ করে শহরাঞ্চলে দুধ একদমই সহজলভ্য নয়। শহরাঞ্চলে দুধ পাওয়ার জন্য দুধওয়ালার উপর নির্ভরশীল হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের মান ভালো থাকে না, দুধে পানি মেশানোর ফলে দুধ অনেকটা পাতলা দেখায়, দুধ ফেটে যায়। আমাদের বিজনেস ইন বাংলাদেশের মূল স্লোগানই হচ্ছে যেখানেই সমস্যা সেখানেই ব্যবসা। আমরা যে কোনো সমস্যাকে সঠিক সেবা প্রদানের মাধ্যমে আমরা অতি সহজেই সেই সমস্যাটিকে ব্যবসায় রূপান্তর করতে পারি। আমরা প্রত্যেকটি ব্যবসাকে মোট 4টি ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে গ্রাহকের সমস্যা চিহ্নিতকরণ, দ্বিতীয়ত ওই সমস্যার সমাধান এবং ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ, তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ মার্কেটিং বা প্রচার, এবং চতুর্থ হচ্ছে ব্র্যান্ডিং। এখানে মার্কেটিং বা প্রচারকে সবথেকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে, ধরেন আপনি একটি বইয়ের দোকান দিয়েছেন অথচ কেউ জানেই না আপনি বই বিক্রি করেন বা অমুক জায়গায় বই পাওয়া যায়, তাহলে কি আপনি একটি বই বিক্রি করতে পারবেন? কখনোই না। সেজন্য ব্যবসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং বা প্রচার। সো আমরা আজকে দুধের ব্যবসা নিয়ে কথা বলছি। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন আমাদের আশেপাশে, অর্থাৎ আমি শহরের কথা বলছি, যারা দুধ পান করে তারা কিন্তু পুরোপুরি আরেকজনের উপর নির্ভরশীল, অর্থাৎ দুধওয়ালার উপর নির্ভরশীল। যদি দুধওয়ালা আসে তাহলে তারা দুধ রাখতে পারে, আর দুধওয়ালা কিন্তু একটি নির্দিষ্ট বারে আসে, অর্থাৎ তারা মন চাইলে কিন্তু তারা দুধ রাখতে পারে না। তারপর যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন অনেক সময় কিন্তু দুধের মানও ঠিক থাকে না। অনেক সময় দেখা যায় দুধওয়ালা দুধের সাথে পানি মিশায়, যার ফলে দুধ অনেক পাতলা দেখায়, অনেক সময় দুধ ফেটে যায়। আর ইদানিং আরেকটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তারা হচ্ছে দুধের মধ্যে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য মিশাচ্ছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আর মানুষ টাকা দিয়ে কখনোই বিষ কিনে খাবে না। আশা করি আপনারা গ্রাহকের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন, আর যদি চিহ্নিত করতে না পারেন অসুবিধা নেই, আমি পয়েন্টটা করে আমি সমস্যাগুলো তুলে ধরছি। সো 1 নম্বর সমস্যা হচ্ছে গ্রাহক কিন্তু খুব সহজে দুধ পাচ্ছে না, আর 2 নম্বর সমস্যা হচ্ছে গ্রাহক ভালো মানের দুধ পাচ্ছে না। আমরা যদি গ্রাহককে খুব সহজে দুধগুলো পৌঁছে দিতে পারি, অর্থাৎ আমি বাড়ি বাড়ি গিয়ে যদি তার গ্রাহককে দুধ পৌঁছে দিতে পারি এবং গ্রাহককে যদি আমি ভালো মানের দুধ দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাহককে একটি সুন্দর একটি সেবা প্রদানের মাধ্যমে একটি নতুন ব্যবসা আমরা তৈরি করতে পারি। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই গাভী ছাড়া দুধ পাবো কোথায়? দুধ ক্রয় ও দুধের মান যাচাইকরণ। আমরা যেহেতু দুধ নিয়ে ব্যবসা করবো সেক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানের দুধ ক্রয় করা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হলো আমরা কোনো পাইকারির থেকে দুধ কিনতে পারি, অর্থাৎ যারা পাইকারিভাবে দুধ সেল করে, এক কথায় যারা হোলসেলে দুধ বিক্রি করে। আর অথবা আপনি একদম গ্রাম অঞ্চলে চলে যাবেন, কারণ গ্রাম অঞ্চলে অধিকাংশ ঘরে কিন্তু গাভী রয়েছে। আর সবথেকে মজার বিষয় হলো তারা কিন্তু দেশি গরু লালন পালন করে, আপনি সেখান থেকে চাইলেই কিন্তু তাদের সাথে চুক্তির মাধ্যমে, মানে প্রতিদিন আপনি তার কাছ থেকে দুধ নেবেন এমন চুক্তির মাধ্যমে তাদের কাছ থেকে দুধ কিনতে পারেন, এবং অল্প দামে তারা অনেক দুধগুলো বিক্রি করে। তারপরে যদি আপনি দুধের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি আশেপাশে একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার আশেপাশে অনেক গাভীর খামার রয়েছে যেখানে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয়। আপনি চাইলে সেখান থেকেও কিন্তু দুধগুলো সংগ্রহ করতে পারেন। আর তারপরে যদি আপনি দুধের ব্যবস্থা করতে না পারেন, আপনার এলাকায় যারা মিষ্টি বা দইয়ের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করুন, কারণ তারা যখন মিষ্টি ও দই বানায় তাদের প্রচুর পরিমাণে দুধের প্রয়োজন হয়, আর এই দুধগুলো তারা অনেক কম দামেই কিনে থাকে। আশা করি তাদের কাছে গেলে আপনি একটি ভালো একটি ধারণা পাবেন কীভাবে দুধ আপনি ক্রয় করতে পারেন, এবং তাও একদম একদম স্বল্প দামে। দুধ কই থেকে কিনবেন এটা তো আপনি বুঝে গেছেন, কিন্তু দুধ কেনার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুধের মান যাচাই করা। যদি দুধের মান ভালো না থাকে তাহলে কিন্তু গ্রাহক কখনোই সন্তুষ্ট হবে না। সেক্ষেত্রে আপনি দুধের মান যাচাই করার জন্য একটি যন্ত্র ব্যবহার করতে পারেন, সেটির নাম হচ্ছে ল্যাকটোমিটার। যারা জানেন না ল্যাকটোমিটার কী, ল্যাকটোমিটার হচ্ছে দুধে কী পরিমাণ পানি আছে সেটি মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করে সেটিকে ল্যাকটোমিটার বলা হয়।
ল্যাক্টোমিটারে যদি দুধের মান 28 থেকে 35-এর ভেতর আসে তাহলে ধরে নিতে হবে দুধের মান খুবই ভালো। 28-এর নিচে আসলে বুঝতে হবে দুধের মধ্যে পানি মেশানো হয়েছে। অনেকে এখন অনেকেই জানেন না ল্যাক্টোমিটার কি এবং ল্যাক্টোমিটারের দাম কত এবং এটা কীভাবে ইউজ করতে হয়, তাদের জন্য আমি একটি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাধারণত গাভী থেকে দুধ দোহানোর 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দুধ অনেক টাটকা থাকে, সেক্ষেত্রে আপনার দুধ কেনার সময় দুধ গরম আছে কিনা একটু চেক করে নেবেন। আর এসব বিষয় যদি আপনি মাথায় রাখেন আশা করি আপনি খুব ভালো মানের দুধই কিনতে পারবেন। এখন আপনাকে টার্গেট নিতে হবে আপনি সবথেকে কম দামে দুধগুলো কিনবেন, সেক্ষেত্রে আপনাকে 40 থেকে 50 টাকা দরে দুধগুলো কিনতে হবে। আপনি চাইলে আরও কমেও কিনতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দুধের মান সম্পর্কে খেয়াল রাখতে হবে, কারণ আপনার দুধের মান যদি ভালো থাকে আপনার গ্রাহক সন্তুষ্ট হবে। দুধ কেনার পর আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হলো দুধ সংরক্ষণ। আপনি যদি ভালোভাবে দুধ সংরক্ষণ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুধের মান নষ্ট হয়ে যাবে। আর আপনি ভুলেও দুধে পানি মিশাবেন না, যদি এসব করেন তাহলে কিন্তু আপনার গ্রাহক হারাবেন। আর প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রে সততাই কিন্তু হচ্ছে মূল। দুধগুলো যত তাড়াতাড়ি সময় বাড়িতে আনার পর আপনাকে সেগুলোকে বোতলজাত করতে হবে, সেক্ষেত্রে আপনি বাজার থেকে বোতল কিনে আনতে পারেন। সে বোতলগুলো আপনি 3 থেকে 5 টাকা দরে কিনতে পারবেন। সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি বোতল না ইউজ করে আপনি পলিথিন ইউজ করতে পারেন, যেগুলো বাজারে অনেক সস্তায় পাওয়া যায়। এই পলিথিনগুলোতে আপনি 1 লিটার এবং আধা লিটার করে দুধ প্যাকেট করে আপনি রেখে দেবেন। এরপর আমাদের যেটি করতে হবে দুধ সংরক্ষণের জন্য, আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু কম বেশি ফ্রিজ রয়েছে, সো আমরা সেইগুলো দুধগুলো কিন্তু ফ্রিজজাত করে রেখে দিতে পারি। আর আপনার পাশে যদি রেফ্রিজারেটর থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো, আপনি দুধ তরলভাবে সংরক্ষণ করতে পারবেন। আর কারো পাশে যদি রেফ্রিজারেটর না থাকে শুরুর দিকে না কেনাই ভালো, একবার যদি আপনার ব্যবসাটি দাঁড়িয়ে যায় তখন হয়তো আপনি রেফ্রিজারেটরটি কিনে নিতে পারেন। আর এভাবে আপনি খুব সুন্দরভাবে দুধটি সংরক্ষণ করতে পারেন। এখন আমাদের দুধ কেনাও শেষ, সংরক্ষণ করাও শেষ, এর পরের যে ধাপটি রয়েছে সেই ধাপটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আর এই ধাপটি হচ্ছে মার্কেটিং অর্থাৎ প্রচার। দুধের ব্যবসার মার্কেটিং, যে কোনো ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মার্কেটিংয়ের উপর নির্ভর করে ব্যবসার ভবিষ্যৎ। মার্কেটিং বলতে আমরা যে গ্রাহককে সেবা প্রোভাইড করব সেটাকেই বোঝানো হয়। আমরা যেহেতু দুধের ব্যবসা করব সেক্ষেত্রে তো দুধের ব্যবসা সম্পর্কে মানুষকে জানাতে হবে, যদি কেউ নাই জানে আমরা দুধের ব্যবসা করি তাহলে কেউ কি আমার কাছে দুধ নেবে? কখনোই না। একটু মনে করে দেখেন, আমরা দুধের ব্যবসায় যখন গ্রাহকের সমস্যা চিহ্নিত করেছিলাম তখন 1 নম্বর সমস্যা ছিল গ্রাহক অতি সহজে দুধ পাচ্ছে না, আর 2 নম্বর সমস্যাটি ছিল গ্রাহক ভালো মানের দুধ পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি গ্রাহকের কাছে যে আমরা বোঝাতে পারি, গ্রাহক চাহা মাত্র আমরা দুধ ব্যবস্থা করে দিতে পারি এবং সেটি আবার তার বাসায় গিয়ে উইদাউট কোনো ডেলিভারি চার্জ, আর আমরা যদি দুধের মানটাও যদি অন্য সকলের থেকে অনেক ভালো হয় সেক্ষেত্রে আমরা গ্রাহককে একটি সুন্দর সেবা প্রদানের মাধ্যমে কিন্তু ব্যবসাটাই চালু করতে পারি। আমরা যে গ্রাহককে ভালো মানের দুধ প্রোভাইড করছি সেটি আপনি চাইলে ল্যাক্টোমিটার দিয়ে গ্রাহককে দুধের মানটি মেপেও দেখাতে পারেন, সেক্ষেত্রে গ্রাহক আপনাকে অনেক স্মার্ট ভাববে এবং আপনার প্রতি একটি বিশ্বাসও পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন মার্কেটিং করবেন তখন কিন্তু আপনাকে মানুষের মেন্টালিটি বুঝে কাজ করতে হবে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি একটি উচ্চবিত্ত পরিবারে গেলেন, তাদের কাছে কিন্তু টাকা কোনো ফ্যাক্ট না, তাদের কাছে কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি ল্যাক্টোমিটার দিয়ে কিন্তু আপনি দেখিয়ে দিতে পারেন আপনি দুধের মধ্যে কোনো পানি মেশানো হয় না, আপনার দুধ অনেক ভালো, আর আপনি তাদেরকে দেশি গরুর দুধ প্রোভাইড করছেন। এটা যদি আপনি তাদের বোঝাতে পারেন তারা কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে এবং তারাই কিন্তু আপনাকে পরবর্তীতে অনেক কাস্টমার ব্যবস্থা করে দেবে। আবার বিপরীত ক্ষেত্রে যদি আপনি কোনো নিম্নবিত্ত পরিবারের কাছে যান, তাদের কাছে কিন্তু কোয়ালিটির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। তারা চাইবে এখন তারা যার কাছ থেকে দুধ নিচ্ছে তার থেকে কম রেটে যদি আপনি দেন তারা কিন্তু অবশ্যই আপনার থেকে দুধ নেবে। সেক্ষেত্রে আপনি ব্যবসাটি মার্কেটিং করার ক্ষেত্রে আপনি মানুষের মেন্টালিটি বুঝে কাজ করতে হবে। এখন আপনি চাইলে 2 ভাবে মার্কেটিং করতে পারেন, 1 অফলাইন মার্কেটিং, 2 অনলাইন মার্কেটিং। দুধের ব্যবসার অফলাইন মার্কেটিং বলতে আমরা যা বুঝি সেটা হলো আমার এই ব্যবসাটিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা। আজকে আমি আপনাদের সাথে দুধের ব্যবসার একটি চমৎকার মার্কেটিং প্ল্যান শেয়ার করবো, আশা করি আপনার মন দিয়ে প্ল্যানটি শুনবেন। সেজন্য আপনি যা করবেন, শহরে দেখবেন প্রচুর ফ্ল্যাট বাসা আছে, আর প্রত্যেকটি ফ্ল্যাটে দেখবেন 15 থেকে 20টি পরিবার বসবাস করে। আপনি ধরেন 10টি পরিবারের কাছে গেলেন, আপনি 10টি পরিবারের কাছে গিয়ে আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, আশা করি 5টি পরিবার কিন্তু রাজি হয়ে যাবে আপনার দুধ নিতে। আর এই 5টি পরিবারকে আপনি দুধের মান দিয়ে যদি সন্তুষ্ট করতে পারেন তারাই কিন্তু পরবর্তীতে আপনাকে আরও 5টি পরিবার ধরে দেবে। এভাবে কিন্তু আপনার ব্যবসাটি কিন্তু আস্তে আস্তে মার্কেটিং করে বাড়াতে পারেন। এভাবে আপনি 5টি এলাকা সিলেক্ট করতে পারেন, আর প্রত্যেকটি এলাকায় 5টি করে ফ্ল্যাট সিলেক্ট করেন। যদি 5টি করে ফ্ল্যাট সিলেক্ট করেন তাহলে প্রতিটি ফ্ল্যাট থেকে অনায়াসে আপনি 5 জন করে যদি গ্রাহক ধরেন তাহলে কিন্তু 25 জন পরিবার আপনি পেয়ে গেলেন। যাদের বাসা শহর থেকে একটু দূরে তারা চাইলে কিন্তু ফ্ল্যাটের জায়গায় বাড়ি সিলেক্ট করতে পারেন। আপনি যদি প্রতিটি এলাকায় 20 থেকে 25টি পরিবার সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি 5টি এলাকা ধরেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আপনি চাইলে ফ্ল্যাট ও বাড়ি 2 জায়গাতে মার্কেটিং চালাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি করে লাভ করতে পারবেন। আর অবশ্যই আপনি আপনার ভিজিটিং কার্ড বানিয়ে দেবেন যাতে আপনি সকলের কাছে কার্ডটি দিয়ে দিতে পারেন, আর চাওয়া মাত্র আপনাকে যাতে পাওয়া যায়।
তাহলে আপনার দুধগুলো অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন। আর এইভাবে আপনি আপনার দুধের ব্যবসার অফলাইন মার্কেটিং সম্পন্ন করতে পারেন। এবার অনলাইন মার্কেটিংয়ে আসা যাক। দুধের ব্যবসার অনলাইন মার্কেটিং, আমরা প্রায় সকলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসব ব্যবহার করে থাকি। আর বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ। বর্তমান যুগে ফেসবুক চালানো এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এবার আপনি আপনার দুধের ব্যবসার নাম দিয়ে একটি ফেসবুকে পেজ খুলে ফেলুন এবং এই পেজটিতে একটি সুন্দর লোগো দিয়ে পেজটি সুন্দরভাবে সাজিয়ে ফেলুন। সাজিয়ে আপনি আপনার ব্যবসার কথা নির্দিষ্ট জনগণকে টার্গেট করে আপনি প্রচার চালাতে পারেন। হয়তো অনেকে জানে না কিভাবে ফেসবুকে প্রচার করতে হয়, তাদের জন্য একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনার পেজটিতে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার অ্যাড করে দেবেন, যাতে গ্রাহক চাইলেই সহজে আপনাকে হোয়াটসঅ্যাপ ও ইমোতে কন্ট্যাক্ট করতে পারে। আর আপনি যখন বাড়ি বাড়ি গিয়ে অফলাইন মার্কেটিং করবেন তখন আপনার পেজের কথা বলে দিবেন, তাতে গ্রাহক আরেকটু আকৃষ্ট বেশি হবে। আর যারা আপনার কাছ থেকে দুধ নেবে তাদেরকে বলবেন আপনার পেজে রেটিং দিয়ে দিতে। যদি রেটিং ভালো হয় তাহলে নতুন কাস্টমার এসে আপনার রিভিউ দেখে কিন্তু সন্তুষ্ট হবে। আপনার পেজে যদি ভালো মানের রেটিং থাকে তাহলে কিন্তু গ্রাহক সহজেই বুঝে যাবে যে আপনার ব্যবসার মান কী রকম। আর এইভাবে আপনি আপনার ব্যবসার অফলাইন এবং অনলাইন মার্কেটিং সম্পূর্ণ করতে পারেন। এখন তো আমাদের মার্কেটিং পর্ব শেষ হয়ে গেল, এখন একটু দুধের ব্যবসার লাভ ও ক্ষতির হিসাবটা মিলিয়ে নেওয়া যাক। দুধের ব্যবসায় লাভ ক্ষতির হিসাব, যে কোনো ব্যবসায় লাভ লোকসান রয়েছে। যে ব্যবসায় যত বেশি ইনভেস্ট করা হয় সেই ব্যবসায় তত বেশি রিস্ক থাকে, কিন্তু আমাদের এই ব্যবসায় কোনো রিস্ক নাই বললেই চলে। চলুন আগে আমাদের লাভের হিসাবটা মিলিয়ে নেওয়া যাক। ধরুন আপনি 40-50 টাকা দরে দুধগুলো ক্রয় করলেন, আমরা এভারেজ হিসাবে 45 টাকা দরে দুধের ক্রয় মূল্য ধরে নিচ্ছি। আপনি যদি 45 টাকা ধরে দুধ কিনতে চান তাহলে 1000 টাকায় আপনি প্রায় 22 লিটার দুধ পাবেন। আর সেক্ষেত্রে আপনি গাড়ি ভাড়া বাবদ আপনি 100 টাকা ধরে নিচ্ছি এবং পলিথিন খরচ বাবদ 20 টাকা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আপনার খরচ, মোট খরচ হবে 1120 টাকা। আমরা যদি প্রতি লিটারে 20 টাকা করে লাভ করতে পারি সেক্ষেত্রে আমরা দুধগুলো 65-70 টাকা দরে বিক্রি করব, সেক্ষেত্রে আমাদের টাকা আসে হচ্ছে 1430 টাকা। এখন যদি আমরা 1430 টাকা থেকে 1120 টাকা বাদ দিই তাহলে আমাদের লাভ থাকে 320 টাকা। অর্থাৎ আপনি কিন্তু সহজে 320 টাকা লাভ করতে পারেন। আর আপনি যদি দুধগুলো আর একটু বেশি দামে বিক্রি করতে পারেন বা কম দামে কিনে আর একটু বেশি দামে সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের অঙ্কটা আরেকটু বেড়ে যাবে। ধরেন আপনি 40 টাকা দরে দুধগুলো ক্রয় করলেন এবং আপনি 70 টাকা দরে বিক্রি করলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতি লিটারে আপনি 30 টাকা লাভ হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি 40 টাকা দরে দুধ কিনে 70 টাকা দরে বিক্রি করতে পারেন, মাত্র 1000 টাকা খাটিয়ে কিন্তু আপনি 750 টাকা লাভ করতে পারছেন। আর এই ব্যবসাটা যদি আপনার একবার চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি 40-50 লিটার দুধ প্রতিদিন অনায়াসে বিক্রি করতে পারবেন। আর যত বেশি দুধ আপনি বিক্রি করতে পারেন তত বেশি কিন্তু আপনার লাভ হবে। এখন আসি লসের বিষয়ে। ধরুন আপনি কোনো দুধই বিক্রি করতে পারেন না, দুধ কিন্তু ফ্রিজে রাখলে কখনোই নষ্ট হবে না, দুধ কিন্তু আপনি কোনো না কোনো দিন কারো কাছে বিক্রি করতে পারবেনই, সেক্ষেত্রে কিন্তু আপনার লস খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো এই ব্যবসার ক্ষেত্রে আপনি লাভের সম্ভাবনা আছে কিন্তু লস খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। লাভ লসের হিসাব তো এবার মিলিয়ে নিলাম, এবার চলুন আপনার ব্যবসাটি কীভাবে আপনি একটি ব্র্যান্ডে রূপান্তর করতে পারেন সেটি দেখা যাক। দুধের ব্যবসার ব্র্যান্ডিং, আপনি হয়তো দেখে থাকবেন বাজারে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা ব্র্যান্ড হিসেবে দুধ বিক্রি করে, যেমন প্রাণ, ডিপ্লোমা, মার্কস ইত্যাদি। আপনি চাইলে আপনার ব্যবসাটিকে কিন্তু একটি ব্র্যান্ডে রূপান্তরিত করতে পারেন। সেক্ষেত্রে আপনি তাদের মতো দেখবেন প্রাণ কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির কিন্তু নির্দিষ্ট একটি লোগো রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসার একটি লোগো বানিয়ে নিতে পারেন। সেই লোগোটি দিয়ে আপনি আপনি একটি টি শার্ট বা একটি ক্যাপ বানিয়ে নিতে পারেন। আর ওই টি শার্ট বা ক্যাপ পরে যখন আপনি দুধ ডেলিভারি দিতে যাবেন তখন কিন্তু একটা প্রফেশনাল একটা ভাব চলে আসবে, যা গ্রাহক কিন্তু খুবই পছন্দ করবেন। আর যদি আপনি চান আপনার ওই দুধের প্যাকেটের মধ্যে যদি ওই লোগো বা স্টিকার লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও দুধের মান বেড়ে যাবে। আর আপনি যখন এই ব্র্যান্ডিং করা টি শার্ট বা ক্যাপ পরে দুধ ডেলিভারি করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক প্রফেশনাল দেখাবে, সেক্ষেত্রে গ্রাহক কিন্তু আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আর এইভাবে আপনি আপনার ছোটো ব্যবসাটিকে কিন্তু বড় আকারে রূপান্তরিত করতে পারেন। অর্থাৎ আপনার ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এলাকা থেকে শুরু করে পরে জেলাভিত্তিক পরে এবং দেশভিত্তিক কিন্তু ছড়িয়ে দিতে পারেন আপনার এই ছোটো ব্যবসাটিকে। আমরা এই ব্যবসা নিয়ে অনেক কথাই বললাম, জানি না আপনাদের কতটুকু বোঝাতে সক্ষম হয়েছে এই ব্যবসা সম্পর্কে, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের ব্যবসা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে। আমাদের দেশে অনেক তরুণী কিন্তু বর্তমানে বেকার বসে আছে, তারা চাকরির পিছে ছোটাছুটি করছে। তারা যদি এই চাকরির পিছে ছোটাছুটি না করে ছোট একটি ব্যবসা শুরু করতে পারে তারা কিন্তু এই ব্যবসাটির মাধ্যমে একটি সফল উদ্যোক্তায় পরিণত হতে পারে, যার মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই যারা এখনও বেকার বসে আছেন তারা আর ঘরে বসে না থেকে ব্যবসাটি শুরু করে উদ্যোক্তা হতে পারেন। আশা করি আপনি সফল হবেন। সততাই হচ্ছে যে কোনো ব্যবসার মূল ভিত্তি, তাই যাই করবেন সততার সাথে করবেন। পরিশেষে আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন।
তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আপনি ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন এবং যে কোনো ধারণা আমাদের সামনে তুলে ধরতে পারেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।